কিন্তু একটা জিনিস বলুন, মানে যে অভিযোগটা আপনাদের হয়, আপনারা করছেন, এখনো করছেন, যে এখানে একটা বিভিন্ন মন্তব্য, বিভিন্ন ঘটনা ঘটার পর যে মন্তব্যগুলো করা হয় কোথাও রুলিং পার্টি শাসক দলের বিভিন্ন মন্ত্রীদের তরফ থেকে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শশী পাঁচা থেকে শুরু করে বিভিন্ন সময় যে মন্তব্যগুলো আসে সেগুলো বাড়তি ইনস্টিগেশন দেয়, কিন্তু এটাও তো পাল্টা প্রশ্ন থাকবে অগ্নিমিত্রাদি, যে সেক্ষেত্রে উত্তরপ্রদেশে কে ইনস্টিগেশন দিচ্ছে, রাজস্থানে কে ইনস্টিগেশন দিচ্ছে, মণিপুরে কে ইনস্টিগেশন দিচ্ছে, কেউ তো দিচ্ছে না, কিন্তু সেখানে তো ঘটনা ঘটছে, একটা হাতরাস একটা উন্নয়ন মতো ঘটনা তো ঘটেছে, তাহলে কোথাও কোথাও কি মনে হচ্ছে যে সেক্ষেত্রে ঘটনাগুলো ঘটার পর তারা সেই সেই রাজ্যের সরকার, সেই রাজ্যের প্রশাসন অ্যাটলিস্ট অ্যাকনোলেজ করেছে, তারা স্বীকার করেছে এবং তারা ব্যবস্থা নিয়েছে, শাস্তি দেওয়ার কথা বলেছে, কিন্তু এরাজ্যের ক্ষেত্রে থামা চাপা দেওয়া হচ্ছে, এটাই কি তাহলে বেসিক ডিফারেন্স আপনি বলতে চাইছেন? কারণ অন্য রাজ্যেও তো ঘটনা ঘটেছে, ঘটনা ঘটছে না এমন তো নয় অগ্নিমিত্রাদি। আজকে সারা ভারতবর্ষে মহিলাদের উপর অত্যাচার ঘটছে, এটা সব জায়গাতেই ঘটছে, কিন্তু উত্তরপ্রদেশে ঘটনাগুলো ঘটছে খুব কম। কারণ কি, সেখানকার যে অ্যাডমিনিস্ট্রেশন, সেখানকার মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে তাদের পানিশমেন্ট দিচ্ছে, উত্তরপ্রদেশের মানুষ তার দেখতে পাচ্ছে যে পানিশমেন্ট হলো। আজকে হাতরাস, উন্নাও, এইসব নিয়ে যা যা ঘটনা ঘটেছে, তাদেরকে সঙ্গে সঙ্গে ন্যাপ করা হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের জেল হয়েছে, তাদের চার্জশিট হয়েছে। আজকে রাজস্থানে কোথায় হচ্ছে? রাজস্থানে একের পর এক মহিলাদের উপর অত্যাচার, কিন্তু মুখ্যমন্ত্রী মণিপুর নিয়ে কথা বলছেন, মুখ্যমন্ত্রী রাজস্থান নিয়ে কথা বলেছেন। এই রাজ্যের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে নারী সুরক্ষা থেকে শুরু করে চাইল্ড শিশু সুরক্ষা পর্যন্ত টিম এলো, সেক্ষেত্রে মণিপুরে কেন গেল না, বা আপনারাই সেই টিম পাঠানোর জন্য কেন বা উদ্যোগ নিচ্ছেন না? দেখুন, বিজেপির টিম পাঠাবে সেইখানেই যেখানে বিজেপির সরকার নেই, বিজেপির যেখানে সরকার রয়েছে, বিজেপির যেখানে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, সেখানে টিম গিয়ে কি করবে? সেখানে তো পুলিশ, স্বয়ং পুলিশ রয়েছে, ফোর্স রয়েছে, চিফ মিনিস্টার রয়েছে, তার সঙ্গে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী কথা বলছেন, ডে টু ডে তাদের কথাবার্তা হচ্ছে, সেখানে লোক দেখানির জন্য একটা টিম পাঠানোর কি কোনো মানে আছে? কিন্তু লোক দেখানির জন্য, রাজনীতি করার জন্য মঞ্চ, 21 জুলাইয়ের মঞ্চ থেকে 1 মিনিট নীরবতা পালন মণিপুরের কুকি মহিলাদের জন্য, কিন্তু প্রতিদিন বাংলার মহিলাদের যেভাবে অত্যাচার করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না, তার জন্য কোনো নীরবতা বা তার জন্য একটা শব্দ ব্যবহার করা, এটা আমাদের মুখ্যমন্ত্রীর ডিকশনারিতে নেই। অভিমিত্রদি, আমরা, আপনি বলছেন পুলিশের নিরাপত্তার কথা, অথচ আমরা দেখলাম যে একসঙ্গে একটা অফিসিয়ালদের টিম বসে প্রেস কনফারেন্স করলেন, কবে, যবে লকেট চ্যাটার্জি আপনাদের সাংসদ দিল্লিতে বসে তিনি প্রেস কনফারেন্স করতে করতে রাজ্যের মহিলাদের বিভিন্ন অবস্থাকে বলতে বলতে, অন্তত সেক্ষেত্রে অবশ্য পোস্টপোল ভায়োলেন্সের কথাও ছিল, মহিলাদের সম্মানহানির কথাও ছিল, আপনি যার কথা বললেন হাওড়ার পাঁচলার সেই প্রার্থীর কথা, বিজেপি প্রার্থীর কথা, তিনি যখন বলতে বলতে কেঁদে ফেললেন, তারপর আমরা দেখলাম তার কয়েক ঘন্টার মধ্যে এখানে পুলিশের তরফ থেকে একটা প্রেস কনফারেন্স করা হয় এবং করে বলা হয় যে এই সমস্ত অভিযোগ যা উঠছে সেটা ভিত্তিহীন, কারণ কারোর কাছে কোনো ভিডিও রেকর্ডিং পাওয়া যায়নি, কোনো প্রমাণ নেই এবং স্থানীয়রাও নাকি বলছেন যে এমন কোনো ঘটনা ঘটেনি। একটাই প্রশ্ন আমার, যদি বলা হয়ে থাকে যে ঘটনা 8 তারিখে ঘটার পর তার 13 তারিখে সেটা মেল করে জানানো হয়েছে পুলিশকে, তাহলে তারও 5-7 দিন বাদে যেদিন লকেট চ্যাটার্জি প্রেস কনফারেন্স করলেন এবং করতে করতে কেঁদে ফেললেন, সেই দিনকে কেন পুলিশের মনে হলো প্রেস কনফারেন্স করার? এইটা নিয়ে কি আপনারা কখনো প্রশ্ন তুলেছেন? এবং একই প্রশ্ন আরও একবার করছি, যেখানে আপনাদের প্রার্থীকে বিবস্ত্র করে কাউন্টিং সেন্টার থেকে বার করে দেওয়া হয়েছে এবং যেটা তিনি নিজে থেকেই বয়ানে বলেছেন যে সেই সময় তিনি দৌড়ে আশপাশের বাড়িতে, প্রতিবেশী বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন শুধু কাপড়ের জন্য। তো এই ভয়ঙ্কর অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা বলার পর তিনি নিজেও এখনও পর্যন্ত আতঙ্কে রয়েছেন, পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এর কোনো ভিডিও রেকর্ডিং নেই এবং এই অভিযোগের কোনো সত্যতা নেই, এই নিয়ে আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন, কী ভাবনা চিন্তা করছেন? দেখুন, আজকে আমাদের মমতা সরকার এইভাবেই তারা তাদের স্ট্র্যাটেজি বা তাদের পুলিশ এইভাবেই কাজ করে, মমতার পুলিশ, যে আজকে যদি সেই ঘটনাটা সামনে না আসে তাহলে তারা চেপে দেওয়ার চেষ্টা করে। যেটা আমি আগেও আপনাকে বললাম যে এফআইআর যাতে না রেজিস্টার্ড হয় সেটাই চেষ্টা করা, কারণ এনসিআরবি রেকর্ডে তো দেখাতে হবে যে পশ্চিমবঙ্গ ইজ দ্য সেফেস্ট সিটি। এখন যে কোনো মহিলা যদি কেউ ছোট্ট মেয়ে টিউশনে যায়, গানের ক্লাস, নাচের ক্লাস বা স্কুল, তাহলে কিন্তু বা অফিস, একজন পাশে কাউকে নিয়ে যেতে হবে যে ঘটনাটাকে ডকুমেন্ট করবে, তাছাড়া কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ বলবে আমাদের কিন্তু কোনো এভিডেন্স নেই। সেই ফুটেজ কোথায় গেল, সেই নিয়ে পুলিশের কাছে কোনো সদুত্তর নেই কেন?
দেখুন, আমি জানি না যে পাঁচলার সেই কাউন্টিং রুমে নিশ্চয়ই সিসিটিভি ছিল, কারণ কি ভোটের দিন আমার আসানসোল দক্ষিণে আমার বিধানসভায় অর্ধেকের বেশি আমাদের বুথে কিন্তু সিসিটিভি ছিল না, সেন্ট্রাল ফোর্সও ছিল না, ওয়েস্ট বেঙ্গল পুলিশও ছিল না, লাঠি হাতে কিছু সিভিক ভলেন্টিয়ার ছিল। তো কাউন্টিং যেদিনকে হচ্ছে সেদিনকে আই এম শিওর যে সেখানে তো সিসিটিভি ছিল, তাহলে সেই সিসিটিভির ফুটেজ কোথায় গেল? সেই সিসিটিভির ফুটেজ কি আগেই ওই জবে এফআইআর হয়েছে বা জবে ঘটনাটা ঘটেছে তারপরেই কি সরিয়ে দেওয়া হয়েছে, ইরেজ করে দেওয়া হয়েছে, ডিলিট করে দেওয়া হয়েছে? এমন জিনিস নেই যেটা পশ্চিমবঙ্গের পুলিশ করতে পারে না, আর এমন জিনিস নেই যে পশ্চিমবঙ্গের পুলিশ করতে পারে। ইচ্ছে থাকলে তারা ধরতে পারত, ইচ্ছে থাকলে তারা শাস্তি দিতে পারে, চার্জশিট করতে পারে, কিন্তু এইখানে তো মেয়েটি তো আফটারঅল বিজেপির নেত্রী, সুতরাং বিজেপির নেত্রী বা বিজেপির মহিলা হলে যতই তার ওপর আঘাত আসুক, অত্যাচার আসুক, অন্যায় হোক, সেখানে তার কোনো বিচার হবে না এই পশ্চিমবঙ্গে অন্তত।